কিছুদিন আগে যে ঘটনাটি সকলের মনে তাক লাগিয়ে দিয়েছিল সেটি হচ্ছে বাসে ডাকাতি ও ধর্ষণ। সেই ডাকাতি এবং ধর্ষণের মূল দলনেতা কে ছিল, যিনি মাস্টার মাইন্ড নামে খ্যাত? টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত দশজনের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও বাকি ছয়জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসানাত এই রিমান্ড মঞ্জুর করেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবির আহমেদ কালের কণ্ঠকে বলেন, এই মামলায় দুপুরে দশ আসামিকে আদালতে তোলা হয়। এদের মধ্যে চারজন তাদের দোষ স্বীকার করেছেন, তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ছয়জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গ্রেপ্তারকৃত মধ্যে আসলাম তালুকদার, রায়হান রাসেল তালুকদার, আলাউদ্দিন ও নাইম সরকার তাদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এছাড়া মাহমুদুল হাসান মুন্না, রতন হোসেন, আব্দুল মান্নান, সোহাগ মণ্ডল, বাবু হোসেন জুলহাস, জীবন প্রামিনিক ও হাসমত আলীকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে সোমবার 8ই আগস্ট রাত 8টার দিকে রতন সহ গ্রেপ্তার দশজনকে ঢাকা থেকে টাঙ্গাইল আনা হয়। এরপর রাত 8:30 দিকে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার 7ই আগস্ট তাদের রাজধানী ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায় বাসের হেলপারের ছদ্মবেশে 2018 সাল থেকে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল মাহমুদুল হাসান মুন্না ওরফে রতন হোসেন। তিনি এ চক্রের দলনেতা, তার অধীনে 13 থেকে 15 জন সদস্য রয়েছে। ডাকাতির ঘটনায় 2 দফার কারাভোগ করেছেন তিনি। দ্বিতীয় দফায় 9 মাস কারাভোগের পর জামিনে বের হয়ে আসেন এবং পুনরায় যাত্রীবাহী বাসে ডাকাতি করে দলনেতা হন রতন হোসেন। টাঙ্গাইলে বাস ডাকাতি ও গণধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী র্যাবের হাতে গ্রেপ্তার রতন হোসেনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পুরালিয়া ইউনিয়নের ধলপুর গ্রামে। তার মায়ের নাম বেলি বেগম আর বাবার নাম মজিবুর রহমান। রতনের মা বাবার মধ্যে বিচ্ছেদ হওয়ায় মা বেলি বেগম বাবুল নামের আরেকজনকে বিয়ে করেন। পরে বাবুল ও তার ভাই ঢাকায় চলে যায়। সেখানে গিয়ে রতন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এদিকে ধর্ষণের শিকার নারী আদালতে জবানবন্দি দিয়েছে। তার প্রাথমিকভাবে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঈগল এক্সপ্রেস বাসটি মঙ্গলবার 2 আগস্ট রাত 8টার দিকে সাড়ে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ওই রাতে বাসে ডাকাতির পর ধর্ষণ করে ডাকাতরা। But